রাজ্যটিতে আগন্তুক বিধানসভা নির্বাচনী রণসিংহা বাজিছে। রাজ্য বিভিন্ন প্রান্তর ডিব্রুগড়ও ভারতীয় জনতা পার্টির জনপ্রিয় বিধায়ক প্রশান্ত ফুকন ব্যস্ত হয়ে পড়েছে নির্বাচনী প্রচারে জনসম্পর্ক গড়ি তোলাত। ইতিমধ্যে বিধায়ক প্রশান্ত ফুকনে ডিব্রুগড় সমষ্টিত সভা সমিতি অনুষ্ঠিত করে চলাইছে নির্বাচনী প্রচার আর কঁকালত টঙালি বান্ধিছে নির্বাচনের এইদরে বিধায়ক প্রশান্ত ফুকনের ভারতীয় জনতা পার্টির দলীয় কর্মকর্তাসকলে। আজি ডিব্রুগড়ের কদমনি তিন নং ওয়ার্ডত বহুকেইটা বুথৰ কর্মকর্তার বিধায়ক প্রশান্ত ফুকন মিলিত হয়ে এক দীঘলীয়া আলোচনাত বহি চলালে নির্বাচনী প্রচার। পুনের নির্বাচন লক্ষ্য 100+ আসন দখল করা আর তাকে লৈ এতিয়া ব্যস্ত হয়ে পড়েছে বিধায়ক প্রশান্ত ফুকনের ডিব্রুগড়ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাসকল। ডিব্রুগড় সমষ্টির অন্তর্গত তিন নম্বর ওয়ার্ডের 64, 65, 66 চারিটা বুথর আমি এখন সভা পাতিছিল। প্রায় ইয়াত আমার 150 অধিক আমার রাইজ আজি উপস্থিত হয়েছে। আমার ভারতীয় জনতা পার্টির সদস্যও আছে আর বাকি রাইজও আমার ইয়াত আজি উপস্থিত আছে। এইখনে আমার ভারতীয় জনতা পার্টির আগন্তুক যে 21 সনের নির্বাচনের এখন প্রথম রণধংকার বলে ডিব্রুগড় সমষ্টির ফলের মানে কব খুঁজছি। ইয়ার জড়িয়ে আমার আগন্তুক আমার উচরতে আমার যা রাস্তা আছে আমি সেই রাস্তাটো আজি আমি উদ্বোধন করিম। ইয়ার পাছত আমি গই আর আমি রাইজক আজি অবগত করাব খুঁজিল আমার যা আসনি আর আমি কি আসনি আমি দিল সেইখিনি উপলব্ধি করলে আর আগন্তুক দিন আমার কি ধরনের আসনি হব কি ধরনের আমি আজি আসনিবিল স্বয়ং আসনি 12 তারিখের পর আমি এই হলক দিম স্কুটি দিম এই কথাবিল আমি রাইজক অল্প সজাগ করছো। আজি মিটিং মই 3 নম্বর ওয়ার্ডর মিটিং তিনজন যত নিরঞ্জন তত বলে কয় এই 3 নম্বর ওয়ার্ডর 4টা বুথর যে আমি মিটিং এটা আরম্ভ করছো এই মিটিংয়ে আমি ভাবিছো আগন্তুক দিনত ভারতীয় জনতা পার্টির এটা এই গুরুত্বপূর্ণ সভাখনির পাছতে SOPD আসনির অধীনত প্রায় 20 লাখ টাকার ব্যয় সাপেক্ষে নির্মাণ হয়ে উঠা কদমনি কালীবাড়ি পথটি শুভ মুক্তি করে বিধায়ক প্রশান্ত ফুকনে রাইজর উৎসর্গ করে। সমগ্র রাজ্যের ডিব্রুগড়ও এটা বিধায়ক প্রশান্ত ফুকনে এইদরে জনসম্পর্ক গড়ি তুলি নির্বাচনী প্রচার চলো দেখ গেছে। লিখিলে বয়ফ্রেন্ড কোনো নাই তুমি যে ভাবিছা ময়ুনু বড় ধুনিয়া ময়ুনু বড় ধুনিয়া মুঠতকৈ যে ধুনিয়া নাই তোমার নিচিনা জান দেখি নুঠই আহিছো দেখি নুঠই আহিছো লীলা মতো কুচোটা নাই। নিউজ ডেস্ক রিপোর্ট RVTV।